নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজের আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। কদিন আগেই জুন মাসের আলুর আনলোডিং রিপোর্ট প্রকাশিত করেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আজ আমরা আপনাদের দেখাবো জুন মাস পর্যন্ত বাংলার কোন জেলায় কত প্যাকেট আলু নিকাশি হলো, এখনো কত আলু হিমঘরে মজুত আছে, পাশাপাশি আপনাদের দেখাবো গত বছর এই সময় কোন জেলায় কত আলু মজুত ছিল, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন আলু কি পরিস্থিতিতে আছে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আলুর সাথে যুক্ত প্রত্যেকে বুঝতে পারেন আলুর বাজারের বর্তমান পরিস্থিতি। এবছর আমাদের পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে মোট 13,61,56,594 প্যাকেট আলু লোড হয়েছিল। তার মধ্যে বাঁকুড়া জেলাতে এবছর মোট 1,34,81,803 প্যাকেট আলু লোড হয়েছিল। 30 জুন পর্যন্ত মোট 29,59,614 প্যাকেট আলু নিকাশি হয়েছে সমগ্র বাঁকুড়া জেলা থেকে। মোট লোড হওয়া আলুর প্রায় 22% রিলিজ হয়েছে বাঁকুড়া জেলা থেকে। অর্থাৎ জুলাই মাসের 1 তারিখের হিসেবে বাঁকুড়া জেলার হিমঘরগুলিতে প্রায় 1,05,22,189 প্যাকেট আলু মজুত আছে, যেখানে গত বছর অর্থাৎ 2022 সালের জুলাই মাসের 1 তারিখ 1,10,72,517 প্যাকেট আলু মজুত ছিল বাঁকুড়া জেলাতে। বীরভূম জেলাতে এবছর মোট 36,43,546 প্যাকেট আলু লোড হয়েছিল। তার মধ্যে গত 30 জুন অবধি মোট 7,41,798 প্যাকেট আলু নিকাশি হয়েছে। অর্থাৎ টোটাল 20% আলু নিকাশি হয়েছে সমগ্র বীরভূম জেলা থেকে। 1 জুলাই 2023-এর হিসাবে প্রায় 29,01,748 প্যাকেট আলু মজুত আছে বীরভূমের হিমঘরগুলিতে। গত বছর অর্থাৎ 2022 সালের জুলাই মাসের 1 তারিখ বীরভূম জেলার হিমঘরগুলিতে মোট আলু মজুত ছিল 31,11,933 প্যাকেট। বর্ধমান জেলার হিমঘরগুলোতে এবছর মোট 2,47,50,776 প্যাকেট আলু লোড হয়েছিল। সেই লোড হওয়া আলু থেকে 46,83,972 প্যাকেট আলু বর্ধমান জেলার হিমঘরগুলি থেকে নিকাশি হয়েছে জুনের শেষ পর্যন্ত। 30 জুন অবধি 19% আলু বেরিয়েছে সারা বর্ধমান জেলা থেকে। এই বছরের জুলাই মাসের 1 তারিখের হিসাবে প্রায় 2,66,804 প্যাকেট আলু মজুত আছে বর্ধমানের হিমঘরগুলিতে। 2022 সালের 1 জুলাই 1,98,94,239 প্যাকেট আলু মজুত ছিল বর্ধমান জেলাতে। হুগলি জেলায় এবছর মোট 3,70,88,662 প্যাকেট আলু লোড হয়েছিল। তার প্রায় 21% অর্থাৎ 76,30,146 প্যাকেট আলু নিকাশি হয়েছে গত 30 জুন 2023 অবধি হুগলি জেলা থেকে। গত 1 জুলাই 2023-এর হিসাবে প্রায় 2,94,58,516 প্যাকেট আলু মজুত আছে হুগলির হিমঘরগুলিতে। গত বছর অর্থাৎ 2022 সালের জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত 2,89,88,604 প্যাকেট আলু মজুত ছিল হুগলি জেলাতে। হাওড়া জেলার হিমঘরগুলিতে এবছর মোট 10,95,000 প্যাকেট আলু লোড হয়েছিল। তার মধ্যে 2,08,119 প্যাকেট আলু নিকাশি হয়েছে জুনের শেষ পর্যন্ত হাওড়া থেকে। 30 জুন অবধি মোট 19% আলু নিকাশি হয়েছে সমস্ত হাওড়া জেলা থেকে। 1 জুলাই হাওড়ার হিমঘরগুলিতে মোট 8,86,881 প্যাকেট আলু মজুত ছিল। 2022 সালের 1 জুলাই অবধি হাওড়ার হিমঘরগুলিতে মোট
9,4,000 প্যাকেট আলু মজুদ ছিল। মেদিনীপুর জেলাতে এবছর অর্থাৎ 2023 সালে মোট 2,98,20,810 প্যাকেট আলু লোড হয়েছিল। তার মধ্যে 30 জুন 2023 পর্যন্ত মোট 74,77,221 প্যাকেট আলু নিকাশি হয়েছে সারা মেদিনীপুর জেলার কোর্সরগুলি থেকে। 30 জুন পর্যন্ত মোট 25% আলু বেরিয়েছে সমস্ত মেদিনীপুর জেলা থেকে। 1 জুলাই 2023 হিসাবে প্রায় 2,23,43,589 প্যাকেট আলু মজুদ ছিল মেদিনীপুর জেলার সকল হিমঘরগুলিতে। গত বছর অর্থাৎ 2022 সালের জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত 2,26,75,018 প্যাকেট আলু মজুদ ছিল পশ্চিম মেদিনীপুর জেলাতে। মুর্শিদাবাদ জেলার হিমঘরগুলোতে এবছর মোট 12,75,997 প্যাকেট আলু লোড হয়েছিল। 30 জুন 2023 পর্যন্ত মোট 2,88,430 প্যাকেট আলু নিকাশি হয়েছে মুর্শিদাবাদে থাকা সমস্ত হিমঘর থেকে। অর্থাৎ 30 জুন পর্যন্ত মোট 23% আলু বেরিয়েছে এই মুর্শিদাবাদ থেকে। গত জুলাই মাসের 1 তারিখের হিসাবে প্রায় 9,87,567 প্যাকেট আলু মজুদ ছিল মুর্শিদাবাদের হিমঘরগুলিতে। গত বছর অর্থাৎ 2022 সালের জুলাইয়ের 1 তারিখ অবধি 10,81,900 প্যাকেট আলু মজুদ ছিল মুর্শিদাবাদ জেলায়। এবারে দেখে নেই উত্তরবঙ্গে আলুর কি পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গের হিমঘরগুলোতে এবছর মোট 2,50,00,000 প্যাকেট আলু লোড হয়েছিল। তার মধ্যে 30 জুন 2023 পর্যন্ত মোট 47,50,000 প্যাকেট আলু নিকাশি হয়েছে উত্তরবঙ্গের হিমঘরগুলো থেকে। 19% আলু নিকাশি হয়েছে সমগ্র উত্তরবঙ্গের হিমঘরগুলো থেকে জুনের শেষ পর্যন্ত। 1 জুলাই 2023 অবধি প্রায় 2,02,50,000 প্যাকেট আলু মজুদ ছিল উত্তরবঙ্গের সমস্ত হিমঘরে। 2022 সালে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত মোট 2,13,75,000 প্যাকেট আলু মজুদ ছিল উত্তরবঙ্গে। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পরিসংখ্যান অনুযায়ী 30 জুন 2023 পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমঘরগুলি থেকে মোট 2,87,39,300 প্যাকেট আলু রিলিজ হয়েছে। অর্থাৎ যে পরিমাণ আলু লোড হয়েছিল তার প্রায় 21% আলু নিকাশি হয়েছে সমস্ত পশ্চিমবঙ্গের হিমঘরগুলো থেকে। গত বছর অর্থাৎ 2022 সালে 30 জুন পর্যন্ত 1,75,54,895 প্যাকেট আলু নিকাশি হয়েছিল। এবছরের জুলাই মাসের 1 তারিখের হিসাবে প্রায় 10,74,17,294 প্যাকেট আলু মজুত আছে সমগ্র বাংলার হিমঘরগুলিতে, যেখানে গত বছর জুলাই মাসের 1 তারিখ অবধি মোট 10,91,03,211 প্যাকেট আলু মজুত ছিল পশ্চিমবঙ্গের হিমঘরগুলোতে। সারা রাজ্যে পঞ্চায়েত ভোট সম্পূর্ণ হলো। কোথাও দাঙ্গাদাঙ্গি, আবার কোথাও খুনোখুনি, আবার কোথাও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হলো। গ্রাম বাংলার মসনদে কারা বসবে তার উত্তর জানা যাবে আগামী মঙ্গলবার। আর আলু নির্ভর গ্রাম বাংলার অর্থনীতির কি হবে তার উত্তর দেবে সময়ই। আপনাদের অনুরোধ করব, কারো কথায় বা কোনো খবরে প্রভাবিত হয়ে আলু রাখা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন না। সবদিক বিচার বিবেচনা করে নিজে সিদ্ধান্ত নিন, নিয়মিত কিছু কিছু করে আলু বিক্রি করুন। রাজ্যের কোন জেলার কোন এলাকাতে কত প্যাকেট আলু নিকাশি হয়েছে জানার জন্য ইন্ডিয়া পটেটো অ্যাপের ইউনিট অনুযায়ী লোড আনলোড অপশনে ক্লিক করুন। আলু সম্পর্কিত সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষাণ।
আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।